চলো আসছে আমাদের গেমে হ্যামার জ্যামের ইভেন্ট, আর চলতেছে 50% ডিসকাউন্ট। আপনি যেদিকেই তাকান সেদিকেই 50% ছাড়। কিন্তু আমাদের বিল্ডার তো মাত্র 6টা, কোন বিল্ডিং রেখে কোন বিল্ডিং আমরা আপগ্রেড করব কিছুই বুঝতে পারতেছি না। 50টা বিল্ডার হলে ভালো হতো, একসঙ্গে পুরো বেসকে আমরা হ্যামার জ্যামের মধ্যে ম্যাক্স করতে পারতাম, কিন্তু সেটা তো পসিবল না। কিন্তু আপনার প্রোগ্রেস ফাস্ট করা পসিবল। আজকের ভিডিওতে আমি চলে আসছি আপনাদের জন্য এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর টিউটোরিয়াল নিয়ে, যেগুলো দিয়ে আপনাদের প্রোগ্রেস এই হ্যামার জ্যামের মধ্যে দ্বিগুণ করতে পারেন। 6 মাস থেকে 1 বছরের কাজ আপনি এই 13 দিনে শেষ করতে পারবেন। তো কিভাবে সেটা দেখার জন্য ভিডিও দেখতে হবে আর সাবস্ক্রাইব। তো ইদানিং আমি দেখতেছি আপনারা একটু বেশি ভালোবাসা আমাকে দিচ্ছেন, সেজন্য কিন্তু আমি রেগুলার ভিডিও দিচ্ছি। এর আগে ভিডিও দিতাম না, কারণ আপনারা ভালোবাসতেন, আর এখন ভালোবাসার পরিমাণটা বেড়ে গেছে, তো সেজন্য থ্যাংক ইউ। ওকে, তো মজা সাইডে এখন আপনাদের গাইড করা শুরু করি, কারণ সময় খুবই কম। এই 1 সেকেন্ড অনেক দামি আমাদের ভিলেজের জন্য। ফার্স্ট আপগ্রেড করতে হলে আপনাকে 1 সেকেন্ড সময় নষ্ট করা যাবে না, কিন্তু 1 সেকেন্ড কেন, আমি 3 দিন নষ্ট করে ফেলছি। আমার যে কতদিন হলো আসছে আর আমার 6টা বিল্ডার এখানে পড়ে আছে। তো পড়ে থাকার কারণ আছে, কারণ ভিডিও বানাইতে হচ্ছে। আমি যদি সেই জিনিসটা রিয়েলাইজ না করি আপনাদের, তাহলে সেই সমস্যাটার সমাধান দিব কীভাবে? সেই জন্য প্রবলেমটা আমি ফেস করতেছি, যাতে আমি সমাধান দিতে পারি আর আপনারা সেই অনুযায়ী কাজ করে আপনাদের ভিলেজ ফাস্ট আপগ্রেড করতে পারেন। তো যাই হোক, কথা অনেক বললাম। তো প্রথমে যেটা করবেন, এই হ্যামার জ্যামের মধ্যে পুরো ফোকাস আপনি ওয়ালের মধ্যে দিবেন, ঠিক আছে? পুরো ফোকাস ওয়ালের মধ্যে দিবেন। আর পুরো ফোকাস আপনার ওয়ালের মধ্যে দেওয়া মানে এই নয় যে 6টা বিল্ডারই আপনি বসে রাখবেন, 5টা বিল্ডার কাজে লাগাবেন আর আপনি 1টা বিল্ডার ফাঁকা রাখবেন, যাতে আপনার ওয়ালে আপনি ফোকাস করতে পারেন। আর যারা একটু বেশি বড় লোক, আপনার জেমসের পরিমাণ বেশি, তারাই তো আমাদের গবলিন বিল্ডার চোর বিল্ডার দিয়ে কাজ করবেন। একটু করে জেমস দিবেন তাহলে আপনাকে কাজ করে দিবে। তো যাই হোক, আপনি পুরো ফোকাস আপনার ওয়ালের উপর দিবেন। তো চলে আসি দ্বিতীয় টিপসের দিকে। তো দ্বিতীয় টিপস যেটা, সেটা হচ্ছে আপনার বেস আপনি হ্রাস করেন। এতদিন সবাই বলতো যে বেস হ্রাস করো না, ম্যাক্স করে তারপরে নেক্সট টাউন হলে যাও। আমিও সেটাই বলতাম, আমি সেটার পক্ষে ছিলাম। কিন্তু এখন আমি বলবো যে বেস হ্রাস করেন, আপনি যেই টাউন হলেই হন না কেন বেস হ্রাস করেন, ঠিক আছে? আবার হ্রাস করবেন, হ্রাস করারও একটা সিস্টেম আছে, এরকম না যে যেই সেই হ্রাস করে ফেললেন। আপনার বেস যদি একেবারেই হ্রাস হয় তাহলে আপনি আবার এক টাউন হলে উপরে যেন না। আপনি বেশি হ্রাস হলে সেটা ফিক্স করার চেষ্টা করেন, ফিক্স হয়ে যাবে 13-14 দিনে। আর যদি আমার মতো কন্ডিশন হয়, আমারটাও তো হ্রাসের আওতায় পড়ে, তো আমার মতো হ্রাস যদি বেস হয় তাহলে আপনি নেক্সট টাউন হলে যান। তো এর কারণ যেটা হচ্ছে, আমার ওয়াল দেখেন, এখানে অর্ধেকও আমার ম্যাক্স ছিল না টাউন হল 14-এর, ঠিক আছে? আর এই 2-3 দিন যেতে না যেতেই আমি দেখেন বেশি অর্ধেক ওয়াল ম্যাক্স করে ফেলছি। তো এখন আমার হয়তো এই 13 দিনের মধ্যে, 13 দিনও লাগবে না হয়তো, আর 2-3 দিনের মধ্যে আমি সবগুলো ওয়াল ম্যাক্স করে ফেলবো। তো তখন আমার আপগ্রেড করার মতো আর কোনো ওয়াল থাকবে না, ঠিক আছে? তো তখন আমি কী করবো? বসে বসে আনন্দ করবো যে এ আমার টাউন হল 14 ম্যাক্স হয়ে গেছে এখন, তো মজাই তো মজা। কিন্তু না, মজাই মজা নয়, আপনার এরপরেও আরও একটা নতুন টাউন হল লেভেল আসতেছে। টাউন হল 15-তে গেলে তখন আবার নতুন করে ওয়ালগুলো আপডেট করতে হবে আপনাকে। আর আপনি যদি এই হ্যামার জ্যাম ছাড়া আপডেট করেন তাহলে কী পরিমাণ কস্ট লাগবে সেটা হয়তো আমাকে বুঝাইতে হবে না। তো আপনি কী করবেন, আপনার ওয়াল ম্যাক্স হয়ে গেল, আপনি নেক্সট টাউন হলে চলে যান। নেক্সট টাউন হলে গিয়ে আবার ওয়ালগুলো ম্যাক্স করা শুরু করেন। তো আশা করি যে যারা টাউন হল 12 বা 13-তে আছে তারা 15 পর্যন্ত গিয়ে ইজিলি ওয়ালগুলো আমার মনে হয় যে ম্যাক্স করে নিতে পারবে। তো আবার এরকম নয় যে আপনি টাউন হল ম্যানুয়ালি আপডেট করবেন, আপনাকে এখান থেকে হ্যামার নিয়ে তারপরে আপডেট করতে হবে, ঠিক আছে? এছাড়া আপনি ধরেন, আমি টাউন হলটা এখানে আপডেট করে দিলাম, তো টাউন হল আপডেট হতেই 12 দিন সময় লাগলো। আপনি যদি ফেলে রাখেন অটোমেটিক্যালি আপডেট হওয়ার জন্য হ্যামার না দিয়ে, তাহলে 12 দিন লাগবে। তো এরকম কিন্তু হবে না, 12 দিনে হ্যামার জ্যাম শেষ হবে। তো সেজন্য আপনাকে একটা হ্যামার দিয়ে ফিনিশ করতে হবে টাউন হল লেভেল, ঠিক আছে? হ্যামার না হলে বুক যেটা দিয়ে শেষ করবেন সেটা দিয়ে তারপরে আপনি আবার ওয়ালে লেগে যান। অলরাইট, তো চলে আসি এখন আমরা 4th টিপসে, যেটা হচ্ছে কিপটামো বন্ধ করেন। কোন বিষয় কিপটামোর কথা বলতেছি জানেন? এই আমার মতো যেই ধরনের কিপটা লোক আছে না, যে ম্যাজিক আইটেমস খরচ করতে চায় না, দেখেন এখানে ম্যাজিক আইটেমসের স্টক দেখেন কতগুলা ফুল করে রাখছি, পুরাই যে কোনো সব ইয়ের একটা একটা করে, আবার বিল্ডার পোশনের 6টা হয়ে আছে, আমি খরচই করতে চাই না। আসলে খরচ করতে চায় না নয়, আমার কেন জানি ফুল রাখতে ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে বলেন দেখি, আমার মতো কমেন্ট করে জানান, আমি দেখি যে আমার টাইপের লোক কয়জন আছে যে ইউজ না করে আপনি এগুলো হচ্ছে ফেলে রাখেন এখানে, মানে কালেকশন টাইপের, সবাইকে একটা শো অফ যে দেখো আমার এতগুলো ম্যাজিক আইটেমস আছে, ঠিক আছে? তো এই কিপটামোটা একদমই করা যাবে না। আপনি যত ম্যাজিক আইটেম পারেন ইউজ করতে থাকেন, এখানে সবগুলো ইউজ করবেন, বিশেষ করে এই যে
পাওয়ার পোশন না কি বলে রিসোর্স পোশন, তারপরে বিল ট্রেনিং পোশন তো ইউজ করবেনই যখন অ্যাটাক করবেন, ফাস্ট অ্যাটাক করবেন তো ফাস্ট লুট আপনি পাবেন বেশি বেশি, তখন স্টোরেজ ফুল হবে, তো সেজন্য আপনি এটা ইউজ করবেন। তারপরে বিল্ডার পোশন মোস্ট ইম্পর্ট্যান্ট, বিল্ডার পোশন আপনাকে ইউজ করতে হবে, যতগুলো আছে ইউজ করেন, আপনার ফ্রেন্ডের থেকে দরকার বলে নিয়ে ইউজ করেন, ডোনেট করা গেলে ভালোই হয়তো ম্যাজিক আইটেম, কিন্তু ডোনেট করা যায় না তো কিছু করার নেই, আপনার যেই করে থাকবে ইউজ করেন, অথবা এই শপ থেকে আপনি ম্যাজিক আইটেমস কিনে ইউজ করতে পারেন। আপনাকে যে বেশি টাকা খরচ করতে হবে এরকম না, এটা দেখেন মাত্র আপনি 90 টাকা খরচ করলেই 3টা ট্রেনিং পোশন আর 2টা বিল্ডার পোশন পেতে পারেন, তো আপনারা মাত্র 90 টাকা দিয়ে এই আপনার প্রোগ্রেস 2 দিন আগে বাড়াইতে পারেন। তো আপনারা কিন্তু এরকম যে ছোটো ছোটো ম্যাজিক আইটেমগুলো আছে, কম টাকার ম্যাজিক আইটেম, সেগুলো কিনে আপনার ভিলেজে ইউজ করতে পারেন। আর যারা নিজে থেকে কিনতে পারেন না, চিন্তা করতেছেন যে কিনবেন, তারা কিন্তু আমার কাছ থেকে কিনতে পারেন। আপনারা যেরকম এখানে ক্রিয়েটর সেকশন থেকে ক্রিয়েটরকে সাপোর্ট করেন, ঠিক আমাকেও এরকম ইন গেম আইটেমগুলো কিনে বা এখান থেকে গোল্ড পাস কিনে সাপোর্ট করতে পারেন। ওকে, তো চলে আসছি আমরা ফাইনাল টিপসে, যেটা আমি ভাবছিলাম যে লিস্টের মধ্যে রাখবো না, কিন্তু আমার মনে হচ্ছে যে এখন রাখা উচিত। আসলে এটা একটা রিমাইন্ডার টাইপের, আপনাদের মনে করিয়ে দেওয়া উচিত, আমার এরকমটা মনে হলো। সেটা হলো হ্যামার কেনা যাবে না। আপনাদের শুরুতে কি বললাম, হিরো লাভারদের অ্যান্টি হিরো লাভার হইতে হবে, আপনাকে হ্যামার কেনা যাবে না, হ্যামারের সেকশন মনে করবেন বাতিল, ওখান থেকে আপনি এখান থেকে কিনবেন বিল্ডার পোশন আর হলো রিসোর্স নয়, রিসোর্স তো আপনি লুট করে নিয়ে আসবেন, আর এখানে ওয়াল রিং ভুলেও কিনবেন না। আপনার রিসোর্সের উপর 50% ডিসকাউন্ট নাকি ম্যাজিক আইটেমের উপর, আপনি ওয়াল রিং আপডেট করবেন 7টাই লাগবে, কিন্তু আপনি আপনার রিসোর্স দিয়ে আপডেট করবেন তার অর্ধেক লাগবে, তো সেজন্য আপনি রিসোর্সের দিকে বেশি মনোযোগ দিবেন। আর ম্যাজিক আইটেমের মধ্যে শুধু কাজের জিনিস আমার মনে হচ্ছে বিল্ডার পোশন। তো আমার মনে হচ্ছে এই কয়টা টিপসই আপনাদের হেল্প করবে হ্যামার জ্যামে আপনাদের ভিলেজ ফাস্ট গ্রো করতে, বিশেষ করে ওয়ালগুলাকে। আবার বলতেছি, আপনারা ওয়ালে ফোকাস করেন, এটা হ্যামার জ্যাম নয়, এটা হচ্ছে ওয়াল জ্যাম, এরকম করে ফোকাস করবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো না লাগার মতো এখানে কিছু বলি নাই, ঠিক আছে? তো লাইক দেন, সাবস্ক্রাইব করে দেন পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চাইলে। কথা হচ্ছে পরের ভিডিওতে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাস অন।